দিয়ে তার কাটা হয়, যেগুলো তার মোটা তার, এগুলো কেটে গাছ থেকে নামাতে হয়। এখানে এই ব্যাগে আছে পেরেকের সংখ্যা। এই যে সাপলের যে মাথাগুলো দেখছেন, এই বড় বড় মাথা, এগুলো এখানে সব মাথা তৈরি করে। একটা যখন শর্ট হয়ে যায়, তখন এই যে সকেট, এই সকেটে আবার জুড়ে দিতে আর একটা সাপল অনেক উপরে উঠে যায়। এটা এই যে হুক সিস্টেম দেখছেন, এইটা দিয়ে আমি টান দিয়ে আপনার তারগুলো কাটি। এখানে 72 পিস পেরেক আমি এই বডির থেকে, এই গাছের থেকে আমি বের করেছি। আপনারা দেখেছেন এই 72 পিস পেরেক, 72 জায়গায় খারাপ হয়েছে, হ্যাঁ অংশ খারাপ হয়েছে। বা এখানে আমি রাজবাড়ির সর্বোচ্চ পেরেক তুলেছি 225 পিস পেরেক একটা বট গাছ থেকে। ঝিঙ্গাটা বাইপাসে যে রাউন্ডে আছে 152 পিস ওই গাছটা, আপনার জামতলা সাতক্ষীরা সড়ক যে জাম গাছটা দাঁড়িয়ে আছে, এই জাম গাছ থেকে 163 পিস পেরেক উঠেছি। গাছের বডিতে ছিল আপনার এই পেরেক ঢুকলে প্রথমে খাদ্য ঘাটতি হবে, ওর পাশ দিয়ে আঠার যেটা গোলবোটা গাছের রক্ত, পাশাপাশি ছালে যে পানি সারা বছরে যে পানিটা ধরে রাখে তাদের প্রয়োজনে, এটা এর পাশ দিয়ে বেরিয়ে আসবে, পানি শূন্য হয়ে যাবে। ভিতরে গিয়ে লোহাটা যখন জং ধরবে তখন ওখানে ঘা হবে, ঘা এটাকে ক্যান্সার রূপ বলা হয়, ক্যান্সার বলা হয়। একাধিক যেটি মারা হয় এগুলো আস্তে আস্তে গাছের গ্রোথ প্রথমেই হারিয়ে ফেলবে, গাছ রুগ্ন হয়ে যাবে, এবার ঘা হওয়ার পরে এটাকে ক্যান্সার হয়ে মারা যাবে। তো আমরা যেমন চা বিস্কুট খাই আমাদের প্রয়োজনে, ওদেরও নতুন করে মারছে, এ তো আমি স্থায়ী করতে পারছি না।